আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং বর্ষিয়ান নেতা সুরঞ্জিত সেন গুপ্ত আজ ভোরে চারটা দশ মিনিটে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ল্যাবের হাসপাতালে এরপরে সকাল নয়টা দশ মিনিটে সুরঞ্জিত সেন গুপ্তর জিগাতলার বাসভবনে ধানমন্ডির বাসভবনে তাকে নিয়ে আসা হয়েছে এবং এখানে আসার পর থেকে আমরা দেখছি যে আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীরা তার মরদেহ দেখতে আসছেন এবং শেষবার প্রিয় নেতাকে একবার দেখতে ছুটে আসছেন পাশাপাশি তার পরিবারের সদস্যদের তারা সান্ত্বনা জানাচ্ছেন একটু আগেই সঞ্জিত সেনের বাসায় এসেছিলেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শর্মিন চৌধুরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোবায়দুল কাদের উনি এসেছিলেন এখানে ওনারা কথা বলেছেন সাংবাদিকদের সাথে এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন তার স্ত্রী এবং ছেলের সাথে কথা বলেছেন তাদেরকে সান্ত্বনা দিয়েছেন আমরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে কথা বলেছিলাম তিনি যেটা আমাদেরকে বলেছেন যে আসলে সুরঞ্জিত সেন গুপ্তর মতো বড় মাপের নেতা যেই শূন্যস্থানটি তৈরি হলো সেটা পূরণ হবার নয় এবং আরেকটি বিষয়ে উনি বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতিতে সংবিধান রচনাকারীদের মধ্যে কিন্তু উনি অন্যতম এবং তার মতো সংবিধান বুঝেন এবং সংবিধানে আদ্যপ্রান্ত এর ব্যাখ্যা সঞ্জিত সেনের পক্ষে সম্ভব এই কারণে বলেছে যে বিরাট একটা শূন্যতা তৈরি হয়েছে এটা আসলে পূরণ হবার নয় দর্শকদের উদ্দেশ্যে যেটা আমরা বলতে চাই যে আওয়ামী লীগের এই রাজনীতির সাথে জড়িত হওয়ার আগে থেকেই ছাত্র অবস্থা থেকে সুরঞ্জিৎ সেন রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং তিনি বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং ষাটের দেশে দশকের সেই উত্তাল সময়ে রাজনীতিতে তিনি যুক্ত হন এবং বাংলাদেশের ইতিহাসে আরেকটি বিরল ঘটনা যে সাত বা জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সুরঞ্জিৎ সেন গুপ্ত এবং উনি আওয়ামী লীগের দ্বিতীয় মেয়াদে মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছিলেন রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন এবং পরবর্তীতে দায়িত্ব নেওয়ার কিছুদিন পরেই তার এপিএস এর এক অর্থ কেলেঙ্কারী ঘটনায় সারা দেশব্যাপী সমালোচনা ঝড় ওঠে এবং এরই প্রেক্ষিতে সুরঞ্জিৎ সেন পদত্যাগ করেন এই সমস্ত নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়েই সুরঞ্জিৎ সেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন পার করেছেন সব কিছুর পরে সব কিছু ঊর্ধ্বে ছাপিয়ে উঠে বর্ষিয়ান যে রাজনীতিবিদ সুরঞ্জিৎ সেন গুপ্ত যে তার দলীয় মতাদর্শ এবং তরুণ তরুণ প্রজন্মের কাছে যে আদর্শ রেখে গেলেন সেটা সবচেয়ে বড় বিষয় এই বিষয়ের কথাটাই আওয়ামী সিনিয়র এবং জুনিয়র নেতা বলছিলেন যে তার কাছে অনেক কিছু শেখার ছিল এবং ওয়ান ওয়ান ইলেভেন পরবর্তী সময়েও যে রাজনৈতিক টালমাটার অবস্থা ছিলেন সে সময় কিন্তু আওয়ামী নেতা সহ অন্যান্য আরও যে দলের নেতাদের সাথে বিভিন্ন সংস্কারের পক্ষে সংস্কারের বিপক্ষে অনেক নেতাদের অবস্থান ছিল এবং অনেকেই জানেন যে সঞ্জিত সেন গুপ্ত সংস্কারবাদী নেতা হিসেবে সেই সময় পরিচিত ছিল এছাড়া রাজনীতির বাইরে গণমাধ্যম কর্মীদের কাছেই রঞ্জিত সেন একজন প্রিয় ব্যক্তি ছিলেন এবং উনি তার কথার মানে যে স্পষ্টবাদিতা ছিলেন উনি সংসদে বহুবার বিতর্ক তুলেছেন সরকার দল ক্ষমতা থাকা অবস্থাও পার্লামেন্টে বিভিন্ন বিল নিয়ে তর্ক বিতর্ক করেছেন এবং সংবিধানের কোনো বিষয় বিভিন্ন সংসদে সংশোধনী আনার সময় এই যে তার যে কথাগুলো তার দাবিগুলো চুলচেরা বিশ্লেষণ তিনি সংসদে করেছেন উনি এক কথায় বলতে গেলে বিভিন্ন এখানে যারা সংসদ সদস্যরা এসেছেন আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীরা এসেছেন তারা বলেছেন উনি সংসদকে প্রাণবন্ত রাখতেন এবং তার সরব উপস্থিতি থাকতেন বেশ কিছুদিন আগে মাসের আগে উনি শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন এবং আমেরিকার জেনারেল হসপিটালে উনি চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসার সেখানে অবনতি মানে হয়েছিল একবার তারপরে আবার উনি সুস্থতা বোধ করায় হাসপাতাল থেকে উনি ফিরে এসেছিলেন এবং সবশেষ উনি পরশু দিন শ্বাসকষ্টের সমস্যা আবার ভুগছিলেন তারপরেই লাইব্রেরি হসপিটালে ভর্তি করা হয়েছে এবং উনি আইসিউতে ছিলেন তারপরে আজকে ভোরবেলায় উনি চারটা দশ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে মৃত্যু আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমার পেছনে আপনি হয়তো দেখতে পাচ্ছেন একটি লাশবাহী কফিন এই এখন এই কফিনটি এখন রাজবাহী কফিনটি গাড়ি যাত্রা শুরু করবে এখন যাবে ঢাকেশ্বরী মন্দিরে ঢাকেশ্বরী মন্দিরে কিছু ধর্মীয় আচার আছে সেই আনুষ্ঠানিকতা শেষ করা হবে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সুরঞ্জিত সেনের মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদ ভবনে জাতীয় সংসদ ভবনে এখানে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেখানে শ্রদ্ধা জানাবেন এবং সংসদের স্পিকার সহ বিভিন্ন সংসদ সদস্য ডেপুটি স্পিকার সহ বিভিন্ন দলের বিদ্রা সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেখানে শ্রদ্ধা জানানোর পরেই তাকে হিমাগারে রাখা হবে লাস্টে এবং আগামীকাল তাকে সুনাম সুনামগঞ্জে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে